হ্যালো, তো নমস্কার বন্ধুরা, আমি অচিন্ত আর আপনারা দেখছেন ফর ইউর হেল্প। আজ আমি আপনাদের হিস্ট্রি সাজেশন দিতে চলেছি 2019-এর ক্লাস 11-এর হিস্ট্রি সাজেশন। তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করব। তার আগে বলে রাখি, আগামীকাল যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষা কেমন কীরকম হয়েছে সেটাই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমার সাজেশন থেকে 4টে বড় কোশ্চেন কমন পেয়ে গিয়েছেন আপনারা, আমি মাত্র 8টি বড় কোশ্চেন ছিলাম তার মধ্যে থেকে, তার জন্য আমি খুবই খুশি। তো আপনাদের যদি মনে হয় কমন আসেনি তাও এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো আমিও এর আগে একটা হিস্ট্রি সাজেশন তৈরি করেছিলাম কিন্তু সেগুলোর মধ্যে উত্তর দেওয়া ছিল না এবং উত্তর কীভাবে পাবেন সেটা বলা ছিল না। তো এই ভিডিওর মাধ্যমে উত্তরের ব্যাপারে কিছু অনেক কিছু বলা আছে, আপনাদের উত্তর নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই 9টি কোশ্চেনের মধ্যে এই 9টি বড় কোশ্চেন আপনারা করে যাবেন, শিওর কমন পাবেন। যদি কমন না পান তাহলে ভিডিওটা সেভ করে রেখে দেবেন, আনলাইক করে দেবেন পরবর্তীকালে, যেন আপনাদেরকে এইটুকু অধিকার দিয়ে রাখলাম। তো তারপরে আর যদি কমন পান তাহলে নিচে কমেন্ট করে বলবেন কমন পেয়েছেন কি না হিস্টোরি পরীক্ষা। তো আমি কোশ্চেন প্যাটার্নও আমার গ্রুপে দিয়ে দিয়েছি, আর যদি আপনি আমার ফর ইউর হেলথ গ্রুপে ঢুকতে চান হোয়াটসঅ্যাপে, তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপের লিঙ্কের মাধ্যমে আমার এই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। পার্সোনালি কেউ মেসেজ করবেন না দয়া করে, আর কোনো অসুবিধা থাকলে করতে পারেন কিন্তু কল তো করবেনই না। তো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করছি। ফার্স্ট যে কোশ্চেন, 1 নম্বর, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয়? এই সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও। 4+4, যদি ছায়া প্রকাশনের সহায়িকা কারো থেকে থাকে তাহলে পেজ নম্বর 50, প্রশ্ন নম্বর 11, আর যদি কারণ অন্য সহায়িকা থেকে থাকে তো কোশ্চেনটা একবার খুঁজবেন। যদি না পান তো আজ 4th মার্চ অর্থাৎ সোমবার আমি সন্ধ্যে 7টার সময় আমার এই নিচে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া গ্রুপে ঢুকে যাওয়ার পর হোয়াটসঅ্যাপে সেই গ্রুপে আমি সব অ্যান্সারগুলো পাঠিয়ে দেবো। কারণ অতটা টাইম নিলাম কারণ এর মধ্যে যে ভিডিওগুলো দেখছেন তারা তার মধ্যে ঢুকে যাবেন আমার ওই গ্রুপে। আর যদি তা না ঢুকেন তাহলে আমি বলে দিচ্ছি, যদি তারপরে এই ভিডিওটা দেখে থাকছেন সন্ধ্যের পর অন্য দিন, 4th মার্চ যদি এই ভিডিওটা দেখছেন তাহলে বলে রাখি যে আমার ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার পেজে জয়েন করবেন এবং সেখান পেজে থেকে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে অ্যান্সারগুলো পাঠিয়ে দেবো। তো আপনাদের অ্যান্সার নিয়ে সুতরাং কোনো চিন্তা করতে হবে না, অ্যান্সার আমি পাঠিয়ে দেবো আপনাদের, প্রথমে গ্রুপে পাঠাবো তারপর পেজে। অর্থাৎ যদি আপনি তারপরেও দেখছেন তাও আপনি গ্রুপে অ্যাড হয়ে থাকবেন, কারণ এরপরেও আমি আলাদা অনেক সাজেশন দেবো এবং পড়াশোনার ব্যাপারে ভিডিও ছাড়বো, তখন ওই গ্রুপে থাকলে আপনাদের সুবিধা হবে। তো তারপরে আমি 2 নম্বর কোশ্চেনে চলে আসছি, নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, এই যুগের গুরুত্ব কী ছিল? এটাও ছায়া প্রকাশনী সহায়িকার পেজ নম্বর 30, প্রশ্ন নম্বর 4, তো এটাও দেখে নেবেন। তারপর 3 নম্বর, ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? ছায়া প্রকাশনী সহায়িকার পেজ নম্বর 193, প্রশ্ন নম্বর 8। এছাড়া ডিসক্রিপশানে আমার টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক সব লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা ফলো করতে পারেন। এছাড়া কোনো অসুবিধা থাকলে নিচে কমেন্ট করবেন। 4 নম্বর, গুপ্তযুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো, ছায়া প্রকাশনী পেজ নম্বর 191, প্রশ্ন নম্বর 4। তারপর মধ্যযুগে ইউরোপের গিল্ড প্রতিষ্ঠার কারণ আলোচনা করো, এটা ছায়া প্রকাশনী সহায়িকা পেজ নম্বর 198, প্রশ্ন নম্বর 3। আপনাদের সুবিধার্থে আমি অনেক কষ্ট করে এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজেছি, সুতরাং ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে আমাকে অনেক কষ্ট করতে হয় আপনাদের সুবিধার্থে। কারণ দেখতেই পাচ্ছেন মাত্র 8টা বড় কোশ্চেন দিয়ে তার মধ্যে থেকে 4টে কমন পাওয়া খুবই কঠিন ব্যাপার। অন্য জায়গাতে আপনারা দেখেছেন প্রচুর বড় কোশ্চেন দেয় তারপরে কমন পাওয়া যায় কিনা সন্দেহ, তো সেটা নিয়ে আমার কোনো কথা বাড়িয়ে লাভ নেই। তারপরের ভিডিওতে তো প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলীর পরিচয় দাও, ছায়া প্রকাশনী পেজ নম্বর 242, প্রশ্ন নম্বর 3। তারপরে ভারতের ইতিহাসে সুলতান রাজিয়া ও নূরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো, 4+4, ছায়া প্রকাশনী পেজ নম্বর 244, প্রশ্ন নম্বর 7। যদি বুঝতে অসুবিধা হয় তো আপনি নিজের ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিন ইউটিউব থেকে। তারপর ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো, ছায়া প্রকাশনী পেজ নম্বর 276, প্রশ্ন নম্বর 1। 9 নম্বর কোশ্চেন হলো, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও, ছায়া প্রকাশনী পেজ নম্বর 145, প্রশ্ন নম্বর 3। এর আগেও আমি এই 9টি কোশ্চেন নিয়ে একটি সাজেশন তৈরি করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের যদি না দেখে থাকেন তো দেখতে পারেন, কিন্তু ওটাতে অ্যান্সারের ব্যাপারে কিছু বলা ছিল না আর অনেকেই জানতো না আমি ওই ভিডিওটা তৈরি করেছিলাম, অনেকেই বলছিল হিস্টোরি সাজেশন বানানোর জন্য, তাই আমি এই ভিডিওটি বানালাম। এছাড়া যদি পল সায়েন্স উত্তর জানতে চান তো কালকে আমি পল সায়েন্সের অ্যান্সার করে কোশ্চেনের অ্যান্সারগুলো করে একটি ভিডিও তৈরি করে দেবো, তো আপনারা সেখান থেকে জেনে নেবেন আপনাদের অ্যান্সার। এছাড়া এর আগে আমি ইংলিশ এবং বাংলারও অ্যান্সার দিয়ে এসেছি আমার চ্যানেলে, সেগুলো দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল।
থ্যাংকস ফর ওয়াচিং। আমার উদ্দেশ্য হলো আপনাদের কিছু না কিছু করে সাহায্য করা।